আসসালামু মধ্যে দেখতে পাচ্ছি আমার ব্যাকস্টেজ প্রায় ভর্তি হয়ে গেছে আমি তাহলে যুক্ত করা শুরু করি ইসলাম ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আপনি ভালো আছেন আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই আমি আমি একটা জিনিস বিষয়টা ভাবলাম আর কি আচ্ছা ভাই আপনি নাস্তিক যে হয়েছেন এটা কিসের ভিত্তিতে হয়েছেন যে আপনি পবিত্র ধর্ম বা হাদিসে মানে কোরআনে বা হাদিসে অনেক ভুল পেয়েছেন বিধায় আপনি নাস্তি হয়েছেন না আপনি স্রষ্টা নাই বিধায় আপনি নাস্তি হয়েছেন স্রষ্টা বলতে ভাই এগুলো একদম মানে বাচ্চাদের প্রশ্ন হ্যাঁ এগুলা আপনি সংশয় ডট কম এ ঢোকেন ঢুকে লেখাগুলো পড়েন আগে হ্যাঁ ভাই এটা তো আমাদের এটা তো বাচ্চাদের স্কুল না যে আপনাদেরকে সরে সরে খ কখ ক শিখাবো আমি আপনার আপনাদের জন্য সংশয় ডট কম নামক একটা ওয়েবসাইট খোলা আছে যেখানে গিয়ে ঢুকবেন এবং পড়বেন জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যে এই নাস্তিকরা কি বলতেছে এগুলা কেন বলতেছে কেমনে কি মাথায় তো কিছু ঢোকে না কিছু বুঝতাছিনা ওগুলা ওখানে গিয়ে পড়বেন ঠিক আছে ওই বেসিক প্রশ্নের উত্তর ওখানে দেয়া আছে ওগুলা পড়ে আসতে হবে ভাই ঠিক আছে ইসলাম আপনি কি আর কিছু বলবেন না গেছে গেসে গিয়ে একদম মানে কচিকাচের স্কুল তো খুলি নেই ভাই এত বছর ধরে লাইভ করতেছে এখন তো যদি এসে জিজ্ঞেস করে ভাই আপনার নাম কি ভাই মানে উদ্ভট সব কথাবার্তা আচ্ছা আরেকজন আরেকজনকে যুক্ত করি তাহলে দিদার দিদার আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আপনার উপরে শান্তি বলেন তাহলে

আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশা যদি আপনি কাউকে রক্ত দান করেন সেটি যায়জ আছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টের জন্য দিয়ে গেলেন বা আপনি চক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া যায়জ নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুঙ্কো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পরে এগুলো তো মাটির সাথে মিশিয়ে যাবে কী প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি মূলত এটি অন্তঃসার শূন্য আল্লাহর বলা আলমিন কোরআন হাকিমে বলেছেন অমি ওরা ইহিম বার যখন ইরা অমি হাসুন ইরাই আখির হায়া যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বার্জাখী জীবন বলা হয় আর এটা কেমন পর্যন্ত অবশিষ্ট থাকবে যার কারণে এই বাজে জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে গলি হ্যাঁ পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর আলমিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয় এবং সেটা জান্নাতের নামত কিংবা জান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীর অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া আচ্ছা দিদার ভাই আপনি কি শুনলেন যে হুজুর কি বললো জি জি বুঝতে পারছি কিন্তু এখন তো আমি আমি চাচ্ছি আর আপনাকে আরো কয়েকটা জিনিস আমি দেখাতে চাই যে এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এমনকি রক্ত দেওয়ার সময় আপনার দেখতে হবে যে এটা মানে হিন্দু হিন্দুদেরকে রক্ত দেওয়া হচ্ছে কিনা সেগুলো আপনার দেখতে হবে হ্যাঁ আমি একটু দেখি বাইর করি দেখি আমার কাছে আছে সে জিনিসটাও যে হিন্দুদেরকে রক্ত দেওয়া যাবে না সেটাও মানে এসে ছিল একটু খুঁজে দেখি দাঁড়ান যে জিনিসটা বলা হয়েছে ইসলামে যে মানে ইসলামের যে আলেমরা তারা যে জিনিসটা বলে যে হিন্দুদেরকে ইয়াও পর্যন্ত দেওয়া যাবে না এই যে দেখেন ইত্তেফাকে ছাপা হয়েছে এই নিউজটা এখানে যেটা বলা হয়েছে যে আহ রক্ষা করলো যেন সে সমগ্র মানব জাতিকে রক্ষা করলো সুরা দেওয়া হয়েছে এরপরে বা নেওয়া ভাই আপনি কি পড়তে পারছেন এটা ভাই আমি তো মোবাইলে আছে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না আরকি আচ্ছা এখানে লেখা আছে অমুসলিমদের থেকে রক্ত নেওয়া ঠিক নয় তবে রক্ত নিয়ে নিলে এতে করে মুসলমান রোগী কাফের হয়ে যাবে না তার সন্তান কাফের হয়ে জন্ম নেবে না তবে এই কথা স্পষ্ট যে কাফের পাপিষ্ট ব্যক্তিদের রক্তে যে খারাপ প্রভাব থাকে তার প্রভাব খোদাভেরু মুসলমানের রক্ত পড়ার শক্তিশালী সম্ভাবনা বিদ্যমান এইজন্য যথাসম্ভব এদের রক্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হ্যাঁ তাদের রক্ত দিতে কোনো সমস্যা নেই মানে এই যে হিন্দুদের রক্ত নেওয়া যাবে না এটা ফতোয়া মাহমুদিয়া এবং জাওয়াহিরুল ফিক এই গ্রন্থে পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে দেখতে পেলেন ভাই জি দেখতে পেয়েছি এইগুলো আপনার কাছে কেমন এগুলা মানে কি পরিমানে সাম্প্রদায়িক নোংরা কথাবার্তা এগুলো আপনার কাছে কেমন মনে হয় ভাই আপনি আপনি সভ্য কথা দিয়ে সভ্য বোঝাবেন সেরকম ধর্ম ধর্ম দিয়ে বোঝাবে আর কি সবাই তো সবারটাই দিয়ে বোঝানোর চেষ্টা করবে ওনাদের কাছে তো এটা ভালো কথা কেটে কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না আপনার কথা পরিষ্কার ভাবে যাচ্ছে কথা হয়ে আরেকবার যুক্ত করছি এই এখন আপনার কথা বোঝা যাচ্ছে না একদমই বোঝা যাচ্ছে না আচ্ছা আরেকজনকে যুক্ত করি হেলাল উদ্দিন মজুমদার আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আচ্ছা উনি চলে গেছে ওনাকে যুক্ত করলাম সাথে সাথে উনি চলে গেছে আরেকজনকে যুক্ত করি